আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আসমারিফস রেসিপি। চলে এসেছি দারুণ মজাদার ও ঝটপট একটা নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তাটা খুবই স্বাস্থ্যকর, যারা হেলদি ডায়েট ফলো করছেন তারা কিন্তু সকাল বা বিকেলের নাস্তায় বানিয়ে খেতে পারেন। তো আমি আজকে তৈরি করে দেখাবো ওটস বানানা প্যানকেক। এর জন্য আমি একটা বেশি পাকা কলা নিয়ে নিয়েছি। এরকম বেশি পেকে যাওয়া কলাগুলো নর্মালি কিন্তু আমরা ফেলে দিই, তবে এগুলো ফেলে না দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্যানকেক বা কেক বানিয়ে খেতে পারি। ডায়েটের সময় অনেক সময় আমাদের সুইট ক্রেভিং হয়, তখন কিন্তু আমরা এরকম মিষ্টি কলা দিয়ে বিভিন্ন ধরনের সুইট আইটেম তৈরি করে নিতে পারি। কথা বলতে বলতে একটা ডিম দিয়ে দিলাম, দুটো দিয়ে দিচ্ছি খেজুর, এখন এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ওটস। অনেকে এই ওটসটাকে টেলে নেয় বা গুঁড়ো করে নেয়, আমি কিছুই করিনি, সরাসরি দিয়ে দিচ্ছি, কারণ এটা ভিজলে এমনিই নরম হয়ে যাবে। এখন দিয়ে দিব দুধ। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লো ফ্যাট গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধের উপর থেকে শরটা তুলে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন, 1/4 কাপ। আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আধা চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, আর এর সাথে দিয়ে দিব আধা চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স। এই অ্যাসেন্সটা দিলে কিন্তু প্যানকেকের টেস্ট আরও বেড়ে যায়, খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এতে আমি এখন 10-15টা কিশমিশ ব্যবহার করব। আর আপনারা চাইলে কিন্তু কুচি করা বাদামও দিতে পারেন, টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। এখন আমি প্যানকেকগুলো তৈরি করে নিব। এখান থেকে যে পরিমাণ প্যানকেক হবে, আমরা দুজন খেয়েছি, তো আপনি কিন্তু একসাথে তৈরি করে পরবর্তীর জন্য রেখে দিতে পারেন। একটা ফ্রাইং প্যানে কিছুটা বাটার গ্লেজ করে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। ব্যাটার দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যতক্ষণ না উপরে একটু বুদবুদের সৃষ্টি হচ্ছে। উপরটা যখন হালকা একটু বুদবুদের মতো সৃষ্টি হবে, তখন এগুলোকে আমি উল্টে নিব। এই পিঠটা ঢেকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ 30-40 সেকেন্ড এটা এইভাবে রেখে দিলে এমনিই হয়ে যাবে। তো দেখলেন তো কত সহজে আমাদের মজাদার বানানা ওটস প্যানকেক তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল।